শুভ সকাল, স্বাধীনতার শুভেচ্ছা সবার জন্য। স্বাধীনতার সুবাস মাখা বাংলাদেশের এই সকালে বিশ্বজুড়ে যারা যুক্ত হচ্ছেন আরটিভির আয়োজনে স্বাগত আজকের আয়োজনে। দর্শক, ১৯ শতকে লড়াকু স্বাধীনতা যুদ্ধের আজ ৫০ ছুঁইছে, সুতরাং এখন কেউ চাইলে এদেশকে তলাবিহীন বা ঝুড়িবিহীন বলবার সুযোগ নেই। এই বাংলাদেশ এখন বিশ্ব দরবারে শত শত দেশের মাঝে চ্যাম্পিয়ন হয়, ভালো আর মন্দে পাল্লা দিয়ে নিজেদের ক্ষমতা আর জাত চেনায়। সুতরাং যারা একদিন এদেশ টিকবে না ভেবে টিপ্পনি কেটেছে অথবা নানাভাবে করেছে স্বাধীনতা নস্যাতের ষড়যন্ত্র, তাদের এখন ভাবনার পালা বিস্ময়কর এই বাংলাদেশকে নিয়ে। অথচ আমাদের এই প্রিয় বাংলাদেশ অর্জিত হয়েছে অগণিত মুক্তিকামী যোদ্ধা শ্রম, ভালোবাসা আর প্রচেষ্টার মাধ্যমে। মার্চ এলেই তাই আমরা বারবার সেই স্মৃতিতে ফিরে যাই। আজও তাই ১৯৭১-এর গৌরবময় দিনগুলোর অনুভূতির কথা ব্যক্ত করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ১৯৭১ সালে অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেয়া আমাদের অভিনয় অঙ্গনের চেনা মানুষ, কুশলী অভিনেতা ও মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু ভাইয়াকে। ভাইয়া স্বাগত, শুভ সকাল আর স্বাধীনতার মাসের শুভেচ্ছা। তোমাকেও সেই স্বাধীনতার মাসের শুভেচ্ছা। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে এই স্বাধীনতার মাসে, মুজিববর্ষে, আমি আমার জীবনের ৩৪টি বছর পার করলাম বিবাহিত জীবন। জি, ভালো থেকো তোমরা। কংগ্রেচুলেশন আপনাকে এবং ভাবিকে। আজকে তাহলে দিনটাই একটা বিশেষ দিন। এই যে স্বাধীনতার মাস আসলেই, এই মার্চ মাস আসলেই নিশ্চয়ই সেই ঘুরে দাঁড়ানোর সেই গল্পটা, সেই কথাগুলো সব মনে পড়ে যায়। আমি একটু প্রথম থেকে জানতে চাই ভাইয়া, একদম ৭ মার্চের ভাষণটা থেকে জানতে চাই যে ওই ভাষণটা শোনার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল। আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। জি, এই মার্চে ৭১-এর এই মার্চের ৭ মার্চের ভাষণ আমি শুনেছি রেডিওতে, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু বঙ্গবন্ধু একজন নেতা তখন, এবং তিনি সারা বিশ্ব কাঁপিয়েছেন ৭ মার্চের ভাষণ দিয়ে, এটা আমরা জানতে পেরেছি। কিন্তু সেই ভাষণটার পরে যে পাকিস্তানিরা ওদের যে মগজ খারাপ হয়ে যাবে, আমরা তখন এতটা ভাবিনি। জি, কিন্তু যখন ২৫ মার্চ রাত এলো, যেদিন বঙ্গবন্ধু রাতেই ঘোষণা করে দিলেন স্বাধীনতা, যে এখন থেকে আমরা স্বাধীন, সেই রাত থেকেই তখন নির্মম অত্যাচার শুরু হলো। রক্ত পিপাসুরা ছাপিয়ে পড়লো বাঙালির উপরে বিভিন্ন জায়গায়। ঠিক এইভাবে যে ঝাঁপিয়ে পড়বে এটা মনে হয় কেউ ভাবেনি যে এইভাবে ঝাঁপিয়ে পড়বে। যখন আমরা শুনছি, আমরা রেডিওতে শুনছি যে রংপুরে যাচ্ছে, ঢাকাতে তুমুল হচ্ছে, লোকজন ইয়ে করছে, চট্টগ্রামে হচ্ছে, ইভেন কি আমার বাড়ি বগুড়া তো সেই রাতে রংপুর থেকে আর্মি আসা শুরু করে দেবো, মুভ করা শুরু করে দেবো। আমরা ওইটাকে প্রতিহত করার জন্যে আমরা কয়েকজন বন্ধু ছিলাম, তখন তো বয়স অনেক কম ছিল, আমরা তো বললাম যে আমরা এসএসসি পরীক্ষার্থী, আমরা বসে আলোচনা করছি, আমরা যে এই হচ্ছে, এই হচ্ছে, আমাদের কিন্তু এত বোধটা তখন ছিল না যে দেশে এইরকম একটা তুলকালাম কাণ্ড হবে। আমরা সেই রাতে যখন শুনলাম যে আর্মি ঢুকছে বগুড়া শহরে, একটা মানে হইচই এরকম আমরা শুনিনি, কি আর্মি আসছে, সবাই ভীত, সবাই মানে কি করব, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু আমাদের ভিতর তখন এটা ছিল না, কেন আসবে, কি জন্য আসবে, আমাদের কেন মারবে, আমাদের কেন ইয়ে করবে, এরকম একটা রক্ত গরম তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। ওই রাতে বগুড়া শহরের অনেকেই, মাসুদ মারা গেল, আজাদ ভাই মারা গেল ওই রাতে গুলিতে। পরের দিন আমরা মোকাবেলা করলাম আর্মিদের, তাদের পিছু হটিয়ে দিলাম। আমার বন্ধু টিটিও মারা গেল, টিটুর লাশটা নিয়ে আসা হলো। পরের দিন ২৬ তারিখে সকালবেলা ছাদের উপর থেকে নিয়ে আসলাম, ওর গুলিটা লেগেছিল এদিক দিয়ে, গুলিটা গিয়েছিল, আনলাম, আর্মিরা হটিয়ে গেল। আমরা তখন প্রস্তুতি নিচ্ছি কি করা যায় কি করা যায়, কিন্তু আমরা যে যুদ্ধে যাবো এটা ভাবিনি আর কি। আমাদের ওইখানে দবির ওস্তাদ, তারপরে আমার বড় ভাই শহীদ, ওরা বলছে যে এক কাজ করতে, প্রতিহত করতে হবে, আমাদের একটা
যুদ্ধের মতো করতে হবে, প্যারেড শিখতে হবে, অমুক শিখতে হবে। আমি সিভিল ডিফেন্স ট্রেনিংও নিলাম। জি, ট্রেনিং এ গেলেন কেমন করে? ট্রেনিং মানে কি, আমাদের পাড়াতে একটা সিভিল ডিফেন্স অফিস ছিল, জি, তারা ওই বাংকার তৈরির, যে বাংকার কিভাবে তৈরি হবে ওইটা ট্রেনিং দিয়েছে, ওইটা ট্রেনিং হচ্ছে। তারপরে এল প্যাটার্ন করলে কি হবে, ডাব্লু করলে কি হবে, রক্ষা পাওয়া যাবে, এরকমভাবে সব ইয়ে দিচ্ছে। আমি তখন মিলিশিয়া কাপড়ের একটা ড্রেসও পরে আছি, তখনকার মিলিশিয়া কাপড় মানে ব্ল্যাক কাপড়, মানে কালো কাপড় টাইপের, এইদিকে পকেট, এগুলো পরে আমরা ট্রেনিং নিচ্ছি। তখন সবাই বলছে কি যে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার বাবা মা কিন্তু অলরেডি কিন্তু মানে শহর থেকে গ্রামের বাড়িতে চলে গেছে, আমি যাইনি। আমরা তিন ভাইয়ের মধ্যে, আমি, লাবলু ভাই, আমার মেজো ভাই শহীদ ভাই, আমরা কিন্তু থেকে গেছি, বাড়িতেই আছি। আমরা বাড়িতেই কিন্তু সব আলোচনা হচ্ছে, ট্রেনিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছুই হচ্ছে। কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিলাম যে না। তখন খবর আসছে বিহারিদের ধরা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে সব জেলখানার ভিতরে উঠানো হচ্ছে, কারণ তখনকার বিহারিরা খুব পাকিস্তানিদের পক্ষে ছিল আর কি, তারা মারধর শুরু করে দিয়েছিল। তখন বিহারিদের ধরা শুরু হয়ে গেল, জেলখানার চাবিও আমার হাতে, আমি ঢোকাচ্ছি আর নিচ্ছি, মানে এরকম একটা পরিস্থিতি। তারপরে বললো যে না, এভাবে তো হবে না, ট্রেনিং নিতে হবে, আমি একদম অস্ত্র চালনা শিখতে হবে, অস্ত্র চালনা শিখতে হবে, কারণ ওরা তো ভারী ভারী অস্ত্র তখন চালাইতো, SMG, HMG, স্টেন গান, গ্রেনেড, এগুলোর আমাকে বলে যে তুমি যদি ট্রেনিং নিতে চাও তাহলে তোমাকে ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়াতে ট্রেনিং ক্যাম্প খুলছে। আমি মার্চ মাস শেষ হয়ে গেল, এপ্রিলের এই 10-12 তারিখের দিকে আমরা রওনা হয়ে গেলাম, মানে পালিয়ে পালিয়ে আছে শহরের ভিতরে গুম গুম অবস্থা। তখন কিন্তু আর্মি ঢোকেনি, হটে যাওয়ার পরে, পরে 15 তারিখের পরে আর্মি ঢুকে গেছে, আমরা তো চলে গেছি। আমরা প্রায় 10-12 জনের একটা টিম হেঁটে আমরা রওনা দিয়েছি, মঙ্গলবাড়ি বর্ডার হয়ে আমরা যাব। আমাদের যেতে যেতে 2-1.5 দিনের মতো লেগে গেছে আর কি, এত দূর হেঁটে যেতে হয়। তো রাত্রে যখন হলো তখন বাজে 4টে যখন পৌঁছালেন, যখন বর্ডারের কাছে পৌঁছে, কিন্তু পরে যে বর্ডার আছে আমরা তাও জানি না। আচ্ছা, তা আমাদের এত খিদা পেয়েছে, আমার কাছে বুঝেছিল হচ্ছে 8 আনা কি 4 আনা, এরকমভাবে 1 আনা 2 আনা এই সবাই মিলে বলছে যে এই বাসায় যাই একটু পয়সা দিই, আমরা একটু খিচুড়ি টিচুড়ি যদি খাই। তা আমরা দিলাম, ওনারাও খুব উঠল, বললেন যে ঠিক আছে ঠিক আছে, ব্যবস্থা করছি। আপনারা কি ইন্ডিয়া যাবেন বললো, আমরা বললো যে হ্যাঁ আমরা ইন্ডিয়াতে যাবো। বলছে ঠিক আছে, খিচুড়ি রান্না হোক, আপনারা খেয়ে চলে যাবেন। মজার বিষয় হলো কি, ওই বাড়িওয়ালাটা মনে হয় মুসলিম লীগের ছিল, আমি জানি না, উনি চলে গেলেন, উনি নাই, রান্না কিন্তু হয়ে গেছে, উনি ওদিকে আজান পড়তেছে আর আমি বাইরে এসেছি, আমি একটু পেশাব করার জন্য বাইরে এসেছি, দেখি দূর থেকে অনেকগুলো লাইট, মানে লাইট মানে টর্চ লাইটের মতো লাইট, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে, কাছাকাছি আসছে, মানে 3-4-6টা গাড়ি এরকম মনে হয় আসছে। বেরিয়ে আমি চিল্লান দিলাম যে দেখ, এই কেউ খেয়ে না রেডি হো, তাড়াতাড়ি চলো ওইখান থেকে, ওই অনেক গেলে গাড়ি মনে হয় আসছে, শব্দ পাচ্ছি, গুড়গুড় শব্দ পাচ্ছি আর লাইট রেড়িয়ে, সবাই বেরিয়ে উঠল, হ্যাঁ তাড়াতাড়ি ভাগো ভাগো ভাগো। আমরা দেখা হলো না, আমরা ওই রাত্রেই ওই আজানের পর পরে আমরা দৌড় শুরু করে দিলাম, দৌড়াচ্ছি, এটা আমাদের ধারণাও নাই। আমরা কিন্তু অলরেডি দৌড়ে তখন 6টা বেজে গেছে, আমরা দৌড়াচ্ছি, ভোর হয়ে গেছে কিন্তু দৌড়াচ্ছি। তো ইন্ডিয়ার ভিতরে সাঁতাল যে গ্রামগুলো আছে তার ওর ভিতরে দৌড়াচ্ছে, তো ওরা বলছে দৌড়া কেনে বাহে, আমরা বলি যে ইন্ডিয়াতে যাব, আমাদের ধাওয়া করছে, কয়টা তো ইন্ডিয়া, তখন আমরা শান্তি পেয়েছি যে আমরা তো ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি, এখন ঢুকে যাবো কোথায়, ট্রেনিং নিবো কোথায়। গেলাম বালুঘাটে, বালুঘাটে তারপরে কিভাবে ট্রেনিং সেন্টারে পৌঁছালেন সেই কথাটা শুনবো, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসতে যাচ্ছি। দর্শক, কথা হচ্ছে স্বপ্নের স্বদেশ আর 1971 সালের মুক্তিযুদ্ধের ময়দানের মাধ্যমে দেশপ্রেমের পরিচয় দেয়া সাহসী মুক্তিযোদ্ধা এবং নাট্যযোদ্ধা অভিনেতা আহসান হক মিনু ভাইয়ের সঙ্গে এই আলাপে। এই মুহূর্তে বিরতি নিচ্ছি খানিকটা সময়, ফিরব দ্রুত, সঙ্গেই থাকবেন।
দর্শক, ফিরে এলাম আজকের তারকালাপের শেষ অংশে। সঙ্গে রয়েছেন আমাদের মঞ্চ, টেলিভিশন এবং বড় পর্দার কুশলী অভিনেতা, 1971-এর রণাঙ্গনের সাহসী মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু ভাই। ফিরছি আলাপে। ভাইয়া, সেই যে ট্রেনিংয়ের জন্য আপনারা গেলেন, ক্যাম্পে কীভাবে পৌঁছালেন? মানে বালুঘাটে যখন পৌঁছালাম তখন সিপিআই ক্যাম্প নামে একটা ক্যাম্প ছিল, যে একটা স্কুল ঘরের ভিতরে, আমি জানি না। তখন শুনলাম যে এখানে আমাদের মুখলেস ভাই আছে, পেস্তা ভাই আছে, যে কোথায় বলে যে অমুকখানে। আমরা বালুঘাট থেকে অনেক দূর হেঁটে এলাম, ওই স্কুলে ঢুকলাম, যে দেখে হ্যাঁ ওইখানে সবাই, আমি তো সবাইকে পেয়ে কী খুশি। তখন আমরা বললাম যে এইভাবে আসলাম, বলে যে তোমরা ট্রেনিংয়ে যাও, তোমরা ট্রেনিং করে ভালো। আমি তো কোথায় ট্রেনিং হবে, কেন কুরমাইল ক্যাম্পে তোমরা ট্রেনিং হচ্ছে, ওখানে ওখানে চলে যাও। আমি যে ওখানে কি আমাদের নেবে, বলে হ্যাঁ নেবে, তোমরা যাও চলে যাও ওখানে। বলে যে আমি তো একটা জামা কাপড়, হয় যে একটু ওয়েট করো, তাহলে বসো, ইলামিত্র আসছে, উনি আসলে তারপরে যাও। সেই নাচলের ইলামিত্র উনি আসছেন একটা প্লেনে, ওই প্লেনটাকে গার্ড দিয়ে নিয়ে আসছেন ফাইটার। আচ্ছা, দুটো ফাইটার, তখন তো যুদ্ধের সময়। তখন আমি ওই ফাইটার দেখে আমি আবার শুয়ে পড়েছি, যে যদি গুলি করে দেয়, যদি ওখান থেকে বোম ফেলে দেয়, আমি শুয়ে পড়েছি। কয় যে না, এটা ইন্ডিয়ার ভিতরে, এখানে ইলামিত্র আসছে, সেই জন্যে তাকে গার্ড দিয়ে নিয়ে আসছে। বালুঘাটের প্যাডে হেলিপ্যাডে নামলেন উনি, নামার পরে উনি অনেকগুলো জামা কাপড় নিয়ে আসছেন আর কি। তার ভিতর থেকে আমি একটা লুঙ্গি একটা শার্ট পেলাম। তখন মুখলেস ভাই বললেন যে যাও, তোমরা এখন যাও ট্রেনিংয়ে যাও। আমরা গেলাম, কিন্তু ওই কুরমাইল ক্যাম্পে গেলাম, যে দেখি তখন পাবনার এক এমপি ছিলেন এক সময়, মানে বাংলাদেশ হওয়ার পরে, এ তখন এখানে। আমরা গেলাম, আমাদের যাওয়ার সাথে সাথে আমাদের বললো যে এরা হচ্ছে নকশাল, এদের বন্ধ করো। আমরা অ্যারেস্ট হয়ে গেলাম, কিন্তু নকশাল কি তখন আমরা বুঝি নাই। আমি কাঁদছি, খুব কাঁদছি। এই যাওয়ার আগে আমি একবার ইন্ডিয়াতে আসছিলাম, দুজন আর্মি 65-এর যুদ্ধে বন্ধ হয়েছিল, বগুড়ার ক্যাম্প ইয়েতে জেলে ছিল, ওটা নিয়ে ওদের খবর নিয়ে আমি ইন্ডিয়াকে ফেরত দিয়ে আসছি ওই দুজন জওয়ানকে। তখন ক্যাপ্টেন আনোয়ারের সাথে দেখা হয়েছিল বর্ডারে, সেই সুবাদে ক্যাপ্টেন আনোয়ার সেই সময় ওখানে ছিলেন, খুবই ভালো ছিলেন। ক্যাপ্টেন আনোয়ার আমাদের দুটো অর্ডার দিয়েছিলেন, মানে এই যুদ্ধে যাওয়ার আগে। আমরা একবার ওই যখন আর্মি ফেরত দিতে আসছিলাম, ইন্ডিয়ান আর্মি 65-এর যুদ্ধে ওরা অ্যারেস্ট হয়েছিলেন, সেটা ছিলেন হচ্ছে বগুড়া জেলে। তো সেই আর্মিটা ওই বিহারিদের সঙ্গেই গণ্য হয়ে গেছে। তো আমার বন্ধু গোলাপ ছিল, বলে যে ওই তোমার কাছে কি সেলের চাবি আছে? আমাকে হ্যাঁ আছে, তখন জেলখানায়। তখন উনি নিয়ে গেলেন, বলে যে চাবিটা নিয়ে, ওরা কয় তুমি কি যাবা আমাদের সাথে? তখন আমি তাদের সাথে গিয়েছিলাম। তখন ক্যাপ্টেন আনোয়ারের সাথে দেখা হয়েছিল, এবং ওই ক্যাম্পে ওই যখন আমরা ফেরত দিলাম তাকে, তখন আমার কান্দে ছিল একটা টুটুপুর রাইফেল, উনি কেড়ে নিলেন, নিয়ে একটা রাইফেল দিলেন যে এটা নাও, আর্মিদের সাথে ফাইট করার জন্য রাইফেল দরকার। তখন গুলি দিলেন, রাইফেল দিলেন। তখন ক্যাপ্টেন আমরা বলছে যে তোমরা তো এখন ট্রেনিংয়ে যাওনি, তোমরা এখানে কিছুক্ষণ ট্রেনিং নাও। নিলাম ট্রেনিংটা, নিলাম গ্রেনেড এভাবে মারতে হয় এগুলো শেখাইলো। তখন তো আমাদের ভিতরে অন্যরকম মানে উত্তেজনা, গ্রেনেড নিব, মারবো, ফেলবো, মার ওই আর্মিদের সামনে, এরকম উত্তেজনা। তখন তো আমাদের ছোট বয়স, তখন কতই আর বয়স হবে, 15-16 বছর বয়স হবে। তারপরে আমাদের বললো যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা জয়পুরহাটে যদি যাও, জয়পুরহাটে যেয়ে তোমরা আলিমকে ধরে নিয়ে আসবা, আব্দুল আলিম, আর একজন ডাক্তারের নাম বললেন, সে ডাক্তারকে ধরে নিয়ে আসবা। আলিমকে পেলাম, কিন্তু আমরা নিয়ে যেতে পারি নাই, মানে আলিম লুকিয়েছিল এমন একটা জায়গায়, তখন তো সার্ভিস ল্যাট্রিন, ল্যাট্রিনের নিচে লুকিয়েছিলেন। আচ্ছা, আমরা সেখান থেকে বের করেছিলাম, কিন্তু আলিমের বাবা তখন ছিলেন বেঁচে, উনি বানিয়ারপাড়া গ্রামে যা বললেন যে এরকম ব্যাপার, আমার ছেলেকে ধরে নিয়েছে, তোমরা গ্রামের লোকজন চলো। তখন প্রায় 1000 লোক এসে আমাদের ঘেরাও করলো। আমরা সেই ঘেরাওটা ছেড়ে আমরা পালিয়ে গেলাম, পালিয়ে যে আমরা থানার উপরে আমরা পজিশন নিলাম, সেখান থেকে ওই আলিমকে আর নিয়ে যেতে পারি নাই, গ্রামের লোকজন নিয়ে গেছে ওই সেই ময়লা মাখা শরীর সব। তারপর ওখান থেকে ফিরে যেয়ে আবার তো গেলাম ইন্ডিয়াতে, যে সেই
বালুঘাট ক্যাম্পে, ওখান থেকে কুরমাইল ক্যাম্পে, কুরমাইল ক্যাম্পে যে আবার সেই ক্যাপ্টেনের সাথে, ক্যাপ্টেন ইকবাল ইয়ের সাথে দেখা হলো, উনি তখন বললেন যে তোমরা কেন এখানে, আমাদের মেরে ফেলবে, আমাদের এখানে জেলে দিয়েছে, আমরা নাকি নকশাল বাজেন না। তখন সাইদ ছিল ওটার চার্জে, পাবনার সাইদ। তো সেই লোকটি আমাদের মেরে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করেছিল আমাদের অনেকগুলোকে। উনি ক্যাপ্টেন আনোয়ার আমাদের বাঁচিয়ে দিয়েছেন, আমরা ক্যাম্পে চলে গেলাম। আমরা রায়গঞ্জ ক্যাম্পে আমরা ট্রেনিং নিলাম, ওইখানে 15 দিন ট্রেনিং নেওয়ার পরে ওখানে পানি উঠলো, ওখান থেকে চলে গেলাম কালিয়াগঞ্জ ক্যাম্পে। কালিয়াগঞ্জ ক্যাম্পে থেকে ওখানে সাপ পোকামাকড়ের মধ্যে আমাদের জায়গা হলো, আমরা ওখানে থাকলাম না, চলে গেলাম আমরা পানিঘাটা ক্যাম্পে। পানিঘাটা ক্যাম্পে যেয়ে আমরা ট্রেনিং করলাম, আমরা রাইফেল ট্রেনিং করলাম, আমরা HMG ট্রেনিং করলাম, আমরা গ্রেনেড ট্রেনিং নিলাম, আমরা এক্সপ্লোসিভ ট্রেনিং নিলাম, আমরা অ্যান্টি ট্যাঙ্ক মাইন কীভাবে ফাটাতে হয়, কীভাবে এটা কর্ড দিয়ে কীভাবে করতে হয় এগুলো শিখলাম। শেখার পরে আমরা ওখান থেকে ট্রেনিং নিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। এসে আমাদের দায়িত্ব দেওয়া হলো বগুড়া সারিয়াগঞ্জ নামে একটি জায়গা আছে, ওখানে একটা OC আছে, এটাকে অপারেশন করতে হবে। বগুড়া সারিয়াকান্দি হচ্ছে আমার জায়গা, আমার দাদার বাড়ি। এখানে আমার ক্যাপ্টেন তখন আমার কমান্ডার আব্দুর রাজ্জাক খোকন, উনি বলে যে মিনু দি বেস্ট ওইখানকার ওই জায়গার জন্য, ওর রাস্তাঘাট সব চেনে, তো ওকে দায়িত্ব দেওয়া হলো, তুমি আমার টয়েস হিসেবে তুমি কাজ করবা ওইখানে। আমি গেলাম ওখানে, আসলাম, আমাকে গ্রেনেড দেওয়া হলো। আমি জানলাম যে উনি কখন কখন বের হয়। উনি বের হলেন ঠিক 11টার দিকে। আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে ওই রাস্তার পাশে একটা কবর ছিল, স্কুলের পাশে একটা কবর ছিল সারিয়াগঞ্জ স্কুলের সামনে, এখন আর সেই কবরটা নেই, ওই কবরের উপরে বসে থেকে দেখি যে টমটম গাড়িতে করে যাচ্ছেন উনি। আমি আস্তে করে চেন ইয়েটা খুলে এভাবে ছেড়ে দিয়েছি, স্পট ডেথ। এই খবরটুকু চলে গেছে ইন্ডিয়াতে। তারপরে যখন আমরা ভিতরে গেলাম, আমাদের অনেকগুলো আর্মস দেওয়া হলো, আমাদের রাইফেল দেওয়া হলো, HMG দেওয়া হলো, এসিলার দেওয়া হলো, টুইনস মর্টার দেওয়া হলো, জাম্পিং মাইন দেওয়া হলো, অ্যান্টি ট্যাঙ্ক মাইন দেওয়া হলো। এই ট্রেনিংয়ে আমরা ট্রেনিং করে সব আসলাম। আমাদের প্রথম অপারেশন 18 তারিখে জুনের 18 তারিখ, সম্ভবত 18 তারিখ আমরা ট্রেন অপারেশন করলাম একটা বাংলাদেশে। আমার মনে হয়, আমার জানা মতে আর কি, ওইটাই হচ্ছে প্রথম ট্রেন অপারেশন সম্ভবত, এর আগে হয়েছে কিনা আমার জানা নেই এখন পর্যন্ত। 98 আর্মি স্পট ডেথ, এই যুদ্ধ শুরু হয়ে গেল, আমাদের কাজ আমরা শুরু করে দিলাম।
যুদ্ধ করলাম, যুদ্ধ শেষ করলাম, স্বাধীন হলাম। ভাইয়া, এই যে ঘুরে দাঁড়ানো, এই যে মানে প্রতিহত করা, শত্রুকে প্রতিহত করার যে মানসিকতা, আপনার কি মনে হয় ভাইয়া যে এখনকার যে প্রজন্মকে আপনি দেখছেন, যখন দেশের প্রয়োজন হবে তখন আমরা কি এইভাবে প্রতিহত করতে পারবো শত্রুদেরকে? আমার মনে হয় একাত্তরের যে প্রজন্মটা এখন যারা জানছে যে আমরা যুদ্ধ করে এই দেশটা পেয়েছি, প্রয়োজন হলে বঙ্গবন্ধুর দেশটাকে বাঁচানোর জন্য আবার ঘুরে দাঁড়াতে পারে। কথা শেষ হয়নি কিন্তু আমাদের, কিন্তু অনুষ্ঠানের সময় একদম শেষ হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন। তুমিও ভালো থাকো। আমার সামনে আমার ভক্ত যারা আমাকে দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন, আর এখানকার যারা কলা কুশলী আছে সবার জন্য আমার ভালোবাসা শুভেচ্ছা। দর্শক, বাংলাদেশের এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন স্বাধীন সার্বভৌম এক রাষ্ট্রের। তার সেই স্বপ্ন থেমে থাকেনি, হাজারো প্রতিবন্ধকতা এড়িয়ে বাংলাদেশ আজ বিশ্বের কাছে সত্যি এক বিস্ময়কর রাষ্ট্র। বারবার হোঁচট খেয়েও বারবার উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই দেশ আজ আমাদের গর্ব, আমাদের অহংকার। সেই অহংকারের পতাকা বিশ্বের মানচিত্রে আজীবন অটুট থাকুক, দেশ ভরে উঠুক সুখী সমৃদ্ধ মানুষে, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে একজন অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে, আর অবশ্যই প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। এছাড়াও এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো ভালো লাগা অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalse। আবারও সবার জন্য শুভকামনা। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.